আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে অভিনন্দন জানিয়ে শুরু করছি তোমাদের জন্য আরও একটি ভিডিও ক্লাস। যেখানে যে অবস্থায় আছো, আশা করি অবশ্যই সকলে সুস্থ আছো। আর তোমাদের সুস্থতা কামনা করেই তোমাদের জন্য শুরু করছি আরেকটি ভিডিও ক্লাস। আশা করি তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে এবং উপকৃত হবে। তো যেখানে যে অবস্থায় বসে ভিডিওটি দেখছো, অবশ্যই তোমরা শিক্ষা উপকরণ অর্থাৎ খাতা কলম এবং তোমার পাঠ্য বই কাছে নিয়ে বসবে। আশা করি ভিডিওটিতে তোমরা উপকৃত হবে। আমার আজকের বিষয় হচ্ছে অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের একটি অংশ। তো সবাইকে শুভকামনা জানিয়ে আমি শুরু করছি আমার আজকের ক্লাস। সর্বপ্রথম পাঠোদ্ধারের জন্য আমি এখানে একটা ছবি ডিসপ্লে করছি, অবশ্যই ছবিটা তোমরা দেখতে পাচ্ছ। ছবিটাতে আমরা যা দেখতে পাচ্ছি সেটা হলো, এটা একটা গ্রিন হাউস অর্থাৎ কাচের ঘর। গ্রিন হাউস বলতে আমরা সংক্ষেপে যেটা বুঝি সেটা হচ্ছে কাচের ঘর। তো এখানে আমি আরও কিছু ছবি দেখাচ্ছি, যে এটা হচ্ছে একটা মরু অঞ্চল, শুষ্ক একটা অঞ্চল, যেখানে মাঠ গাছ ফেটে চৌচির হয়ে আছে। এখানে আবার বৃষ্টিবহুল একটা অঞ্চল দেখা যাচ্ছে, যেখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। অর্থাৎ দুইটা অঞ্চল এখানে পাশাপাশি আছে, একটার মধ্যে বৃষ্টি বা শুকিয়ে চৌচির মাঠঘাট শুকিয়ে চৌচির হয়ে গেছে, আর একটা হচ্ছে প্রচুর মুষলধারে বৃষ্টি হচ্ছে। তাহলে তিনটা ছবি আমরা এখানে দেখলাম। প্রথম দেখলাম একটা গ্রিন হাউস অর্থাৎ কাচের ঘর, দুই নম্বর ছবিটা দেখলাম শুষ্ক অঞ্চল, তিন নম্বর ছবিটা দেখলাম অর্থাৎ মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো এতক্ষণে হয়তোবা তোমরা বুঝে গেছো যে আমাদের আজকের আলোচ্য বিষয় কী হবে। অর্থাৎ আমাদের যে আজকের আলোচ্য বিষয়, সে আজকের আলোচ্য বিষয় হলো অধ্যায় আট। অধ্যায়ের শিরোনাম হলো বাংলাদেশের দুর্যোগ, পাঠ এক ও দুই। পাঠের শিরোনাম হলো বৈশ্বিক উষ্ণায়নের ধারণা, কারণ ও প্রভাব। অর্থাৎ বৈশ্বিক উষ্ণায়নের ধারণা, বৈশ্বিক উষ্ণায়নের কারণ ও বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব, এই বিষয়গুলি নিয়ে আমরা আজকে আলোচনা করব তোমাদের সাথে। আশা করি সবাই অংশগ্রহণ করবে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এই পাঠ থেকে যা শিখতে পারব, এক নম্বর পয়েন্ট সেটা হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন কি তোমরা তা বলতে পারবে। দুই নম্বর পয়েন্ট, গ্রিন হাউস ইফেক্ট কি তা তোমরা বলতে পারবে। তিন নম্বর পয়েন্ট, বৈশ্বিক উষ্ণায়নের কারণ ও প্রভাব ব্যাখ্যা করতে পারবে। শিখনফলটা একটু দেখে নাও, আমি আবার বলছি, বৈশ্বিক উষ্ণায়ন কি তা বলতে পারবে, গ্রিন হাউস ইফেক্ট কি তা বলতে পারবে, এবং বৈশ্বিক উষ্ণায়নের কারণ ও বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব ব্যাখ্যা করতে পারবে। তো প্রথমেই আমরা সংক্ষেপে একটু আমরা চলে যাব আমাদের আজকের যে পাঠ। আজকের পাঠে প্রথমেই আমরা একটি ভিডিও দেখব, ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখবে অবশ্যই। মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা ভিডিওতে যা দেখতে পেলাম তা হচ্ছে গ্রিন হাউস ইফেক্ট অর্থাৎ কাচের যে ঘর, কাচের ঘরে কিভাবে তাপ এসে আটকে যাচ্ছে, অর্থাৎ যেখানে তাপ ঢুকতে পারছে কিন্তু সেখান থেকে সেই তাপটা বের হতে পারছে না। অর্থাৎ আমাদের আজকের আলোচ্য বিষয় এটা নিয়েই, যে এই যে গ্রিন হাউস গ্যাস, এই গ্রিন হাউস গ্যাস কেন সৃষ্টি হচ্ছে, কি কারণে গ্রিন হাউস গ্যাস সৃষ্টি হচ্ছে। তো প্রথমেই আমরা জানবো গ্রিন হাউস প্রতিক্রিয়া কি। অর্থাৎ গ্রিন হাউস প্রতিক্রিয়া মূলত একটি জটিল সমস্যা,
যে গ্রিন হাউস মূলত কতগুলো গ্যাসের সমন্বয়ে গঠিত একটি আচ্ছাদন, তাই গ্রিন হাউস গ্যাসকে তাপ সৃষ্টি বৃদ্ধিকারক গ্যাসও বলা হয়। আমি আবার বলছি, গ্রিন হাউস প্রতিক্রিয়া মূলত একটি জটিল সমস্যা। গ্রিন হাউস মূলত কতগুলো গ্যাসের সমন্বয়ে গঠিত একটি আচ্ছাদন, তাই গ্রিন হাউস গ্যাসকে তাপ বৃদ্ধিকারক গ্যাসও বলা হয়। মানুষ বিভিন্নভাবে পরিবেশ দূষণ করছে, পরিবেশ দূষণ করে বিভিন্ন রকমের গ্যাস উৎপন্ন করছে। যে গ্যাসগুলি একটু আগে যে ভিডিওটা দেখলাম যে সূর্যের আলো গাছের ঘটার মধ্যে প্রবেশ করছে, কিন্তু সেখান থেকে সেই তাপটা ফিরতি বের হয়ে যেতে পারছে না, তাই আমাদের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে আমাদের পৃথিবীটাও এরকম কতগুলো গ্যাসের মধ্যে দিয়ে একটা আচ্ছাদন তৈরি হয়েছে। যে আচ্ছাদনের কারণে অর্থাৎ সূর্যের যে আলোটা, আলোর মধ্যে যে তাপ উৎপন্ন হচ্ছে, সেই তাপটা পৃথিবীতে প্রবেশ করতে পারছে কিন্তু সেখান থেকে মহাশূন্যে মিলিয়ে যেতে পারছে না, অর্থাৎ এখানে আটকে যাচ্ছে। গ্রিন হাউস গ্যাস পৃথিবীকে ঘিরে চাদরের মতো একটা আচ্ছাদন তৈরি করেছে, যার ফলে পৃথিবীর পৃষ্ঠ দ্বারা গৃহীত তাপমাত্রা স্বাভাবিকভাবে রাতের বেলায় মহাশূন্যে মিলিয়ে যেতে পারে না, ফলে বায়ুমণ্ডল উত্তপ্ত হয়, আর একেই বলা হয় বৈশ্বিক উষ্ণায়ন। ভিডিওটা স্ট্যান্ড করে তোমরা লিখে নেবে যে বৈশ্বিক উষ্ণায়ন কাকে বলে। সৃজনশীলের জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে এটা আসতে পারে, অনুধাবনমূলক প্রশ্নও আর একটু ব্যাখ্যা চেয়ে আসতে পারে। তো আবার বলছি, গ্রিন হাউস গ্যাস পৃথিবীকে ঘিরে চাদরের মতো আচ্ছাদন তৈরি করে রেখেছে, যার ফলে পৃথিবীর পৃষ্ঠ দ্বারা গৃহীত তাপমাত্রা স্বাভাবিকভাবেই রাতের বেলায় মহাশূন্যে মিলিয়ে যেতে পারে না, ফলে বায়ুমণ্ডল উত্তপ্ত হয়, আর একেই বলা হয় বৈশ্বিক উষ্ণায়ন। তো এখন এই যে বিভিন্ন যে গ্যাসের কথা বলা হয়েছে, যে গ্রিন হাউস গ্যাসগুলি পৃথিবীকে চাদরের মতো আচ্ছাদন তৈরি করে রাখছে, সেরকমই কিছু গ্যাস সম্পর্কে জানবো আমরা এখন। এখানে আগে একটা একক কাজ দিয়ে দিচ্ছি যে গ্রিন হাউস ইফেক্ট কি, এটা তোমরা অবশ্যই লিখবে এবং লিখে তোমাদের সহপাঠী বা তোমাদের বড় ভাই যারা আছে কেমন তাদেরকে দেখাবে গ্রিন হাউস ইফেক্ট কি। পিছনের আলোচনা থেকে অবশ্যই এতক্ষণে তোমরা বুঝে গেছো। প্রথমেই আমরা এখানে দেখা যাচ্ছে একটা বৃক্ষ, যেখান থেকে লেখা হচ্ছে বা একটা সংকেত লেখা হচ্ছে O2, অর্থাৎ এই O2 দ্বারা বোঝায় অক্সিজেন। এটা হলো অক্সিজেনের সংকেত, যেটা একটা গাছ থেকে বের হয়েছে, তার মানে বৃক্ষ আমাদেরকে অনবরত অক্সিজেন দিয়ে যাচ্ছে, অর্থাৎ O2 অক্সিজেন দিয়ে যাচ্ছে। দুই নম্বরে একটা গাবি দেখা যাচ্ছে, যে এখান থেকে গ্যাস নিঃসরিত হচ্ছে, লেখা আছে CH4, এটাও একটা অক্টোবটোর মতো একটা সংকেত, যেটাকে বলা হয় মিথেন গ্যাস। তাহলে দুইটা গ্যাস সম্পর্কে জানলাম, একটা হলো অক্সিজেন যেটা বৃক্ষ উৎপন্ন করে, আরেকটা হলো মিথেন গ্যাস যেটা পশুর দ্বারা বোঝাচ্ছে, তার মানে হচ্ছে এটা মানুষ ও অন্যান্য সকল প্রাণী এই মিথেন গ্যাসটা উৎপন্ন করে। তিন নম্বর যে, সেটা হলো CO2, এটাকে বলে কার্বন ডাইঅক্সাইড, এটাকে বলে কার্বন ডাইঅক্সাইড। তাহলে এখানে আমরা তিনটা গ্যাস সম্পর্কে জানলাম, অর্থাৎ অক্সিজেন, মিথেন এবং কার্বন ডাইঅক্সাইড। যে তিনটা গ্যাস, এই তিনটা গ্যাস হচ্ছে তোমার বায়ুমণ্ডলের সর্বত্র এই তিনটা গ্যাস থাকে, বিরাজমান থাকে। তো খেয়াল করুন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, মিথেন এবং ক্লোরোফ্লোরোকার্বন। এখানে আরও কয়েকটা গ্যাসের কথা বলছে, যে অক্সিজেন সম্পর্কে আমরা আগেই জেনেছি, মিথেন সম্পর্কে আগে জেনেছি, কার্বন ডাইঅক্সাইড সম্পর্কে আগে জেনেছি। এখানে আরও দুইটা গ্যাসের কথা বলা আছে, একটা হচ্ছে নাইট্রো অক্সাইড, আরেকটা হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন, যেটাকে সংক্ষেপে বলে CFC, আরেকটা হচ্ছে HCFC, অর্থাৎ CFC হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন, আর HCFC হচ্ছে হাইড্রোক্লোরোফ্লোরোকার্বন। যে গ্যাসগুলি বায়ুমণ্ডলে অনবরত দেখা যাচ্ছে, বায়ুমণ্ডলকে বৃদ্ধি করছে, আর এই CFC, HCFC এগুলি হচ্ছে বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধিকারক গ্যাস। অর্থাৎ বায়ুমণ্ডলের যে মূল উপাদান, আমরা জানি বিভিন্ন উপাদান নিয়েই বায়ুমণ্ডল গঠিত, তার মধ্যে বায়ুমণ্ডলের মূল উপাদান হলো নাইট্রোজেন এবং অক্সিজেন। এই নাইট্রোজেন এবং অক্সিজেন ছাড়া বায়ুমণ্ডলে আরও কিছু গ্যাস আছে, সেই গ্যাসগুলি হলো কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, জলীয় বাষ্প, ওজন গ্যাস। এই যে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, জলীয় বাষ্প, ওজন গ্যাস, এগুলো হলো বায়ুমণ্ডলের গৌণ গ্যাস, আর এই গৌণ গ্যাসগুলিকে একসাথেই বলা হয় গ্রিন হাউস গ্যাস। তাছাড়াও যে
প্রাকৃতিক ভাবে সৃষ্ট এসব গ্যাস ছাড়াও আরো কিছু গ্যাস আছে, যে গ্যাসগুলি মানব সৃষ্ট গ্যাস, যেখানে একটা দেওয়া আছে ক্লোরোফ্লোরোকার্বন অর্থাৎ সিএফসি, আরো একটা গ্যাস আছে সেটা হচ্ছে হাইড্রোক্লোরোফ্লোরোকার্বন অর্থাৎ এইচসিএফসি, আরো গ্যাস আছে একটা গ্যাস আছে যেটাকে বলে হ্যালন গ্যাস। এই যে মানবসৃষ্ট যে তিন ধরনের গ্যাস, এই গ্যাসগুলিকে গ্রিন হাউস গ্যাস বলা হয়ে থাকে, কারণ মানুষ অত্যধিক পরিমাণে এই গ্যাসগুলি উৎপন্ন করে। এই গ্যাসগুলির কারণে গত 1 শতাব্দী অর্থাৎ 100 বছরের মধ্যে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়েছে 25 ভাগ, নাইট্রাস অক্সাইডের পরিমাণ বেড়েছে 19 ভাগ এবং মিথেনের পরিমাণ বাড়ছে 100 ভাগ, যা আমাদের বায়ুমণ্ডলের যে ওজন স্তর সেই ওজন স্তরকে ক্ষতি করে বা ওজন স্তরের ক্ষতি করছে। তো আমরা যে বিভিন্ন ধরনের মানবসৃষ্ট গ্যাসগুলি সম্পর্কে জানলাম, এই গ্যাসগুলি আসলে কিভাবে সৃষ্টি হচ্ছে এটা সম্পর্কে আমাদের একটু জানা উচিত। আচ্ছা, তাহলে আমরা একটু জেনে নেই বায়ুমণ্ডলের মৌলিক গ্যাস অক্সিজেন এবং নাইট্রোজেন। এছাড়াও বায়ুমণ্ডলের কিছু গৌণ গ্যাস রয়েছে, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, জলীয় বাষ্প ও ওজন গ্যাস, যেটা আমি আলোচনা করেছিলাম। বায়ুমণ্ডলের অন্যান্য যে গ্যাসগুলি সেটা হচ্ছে অর্থাৎ মানবসৃষ্ট গ্যাস সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন, এইচসিএফসি, হাইড্রোক্লোরোফ্লোরোকার্বন এবং হ্যালন। তো শিক্ষার্থীবৃন্দ, জানলাম আমরা বিভিন্ন গ্যাস সম্পর্কে, তাহলে মানবসৃষ্ট যে তিনটা গ্যাস নিচের সিএফসি, এইচসিএফসি এবং হ্যালন, এই গ্যাসগুলি আসলে কিভাবে সৃষ্টি হয় এটা একটু আমরা সংক্ষেপে জেনে তারপর সামনে যাব। সেটা হচ্ছে, যেমন আমরা প্রতিনিয়তই আমাদের আরামায়েশ বৃদ্ধি করার জন্য আমরা রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশন, বিভিন্ন ধরনের প্লাস্টিক, ফোম, অ্যারোসল, এই সমস্ত জিনিসগুলি আমরা ব্যবহার করি। যে জিনিসগুলি আমরা ব্যবহার করি এগুলি থেকেই সাধারণত যে এইচসিএফসি অর্থাৎ হাইড্রোক্লোরোফ্লোরোকার্বন যে গ্যাসগুলি আছে এই গ্যাসগুলি উৎপন্ন হচ্ছে। আর এই গ্যাসগুলি, যে সিএফসি, এইচসিএফসি এবং হ্যালন, এই গ্যাসগুলি আমাদের বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর রয়েছে, আমাদের বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর রয়েছে। যেমন এখানে একটা স্তর দেখা যাচ্ছে অটোমোস্ফিয়ার, এই অটোমোস্ফিয়ার যেটা, এটাকেই সাধারণত ওজোন স্তর বলা হচ্ছে। যে সমুদ্রপৃষ্ঠ থেকে যার বায়ুমণ্ডলের যে বিভিন্ন স্তর রয়েছে তার মধ্যে একটা রয়েছে ট্রপোস্ফিয়ার, যেই ট্রপোস্ফিয়ারটা সাধারণত আমাদের সমুদ্রপৃষ্ঠ থেকে 12 কিলোমিটার উচ্চতা। এরপরের স্তরটা রয়েছে স্ট্রাটোস্ফিয়ার এবং তারপরের স্তরটাই রয়েছে ওজোন স্তর, যেই ওজোন স্তরটা সমুদ্রপৃষ্ঠ থেকে 20 কিলোমিটার পর্যন্ত উচ্চতা। অর্থাৎ সমুদ্রপৃষ্ঠ থেকে 20 কিলোমিটারের পরের যে স্তরটা রয়েছে সেই স্তরটাই হচ্ছে ওজোন স্তর। যে বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাসের কারণে, এখন দেখো এখানে যে অটোমোস্ফিয়ার অর্থাৎ ওজোন স্তরটা দেখাচ্ছে, এখানে যে 1 নম্বর পয়েন্ট, এখানে তোমাদের একটা দলীয় কাজ আছে, সেই দলীয় কাজটা হচ্ছে যে বৈশ্বিক উষ্ণায়নের সাথে এগুলির সম্পর্কগুলি তোমরা লিখবে। 1 নম্বর অটোমোস্ফিয়ার অর্থাৎ ওজোন স্তর, যেটা আমি বলেছি যে বিভিন্ন মানবসৃষ্ট গ্যাস বায়ুমণ্ডলের এই ওজোন স্তরকে ক্ষতি করছে, যার কারণে যে সূর্যের যে অতি বেগুনি রশ্মি, এই বেগুনি রশ্মি পৃথিবীতে প্রবেশ করে জীবজগতের ব্যাপক ক্ষতি করছে। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, শিল্প কারখানা, এখান থেকে বিভিন্ন ধোঁয়া উৎপন্ন হচ্ছে, যে ধোঁয়াগুলো বায়ুমণ্ডলে মিশিয়ে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করছে। 3 নম্বর পয়েন্ট অর্থাৎ মানবসৃষ্ট বিভিন্ন উপাদান, যে উপাদানগুলিও যে মানবসৃষ্ট গ্যাসগুলি উৎপন্ন করছে। 4 নম্বর পয়েন্ট, বিভিন্ন ধরনের গৃহ সামগ্রী, এখানে গ্যাসের চুলাকে নির্দেশ করা হয়েছে, যদিও এখানে রেফ্রিজারেশন আছে, এয়ার কন্ডিশন আছে, যে ইত্যাদি বিষয়গুলি, এই বিষয়গুলির সাথে বৈশ্বিক উষ্ণায়নের যে সম্পর্ক এতক্ষণ আমি যতটুকু আলোচনা করেছি অবশ্যই তোমরা বুঝে গেছো, যে যদি সম্ভব হয় দলীয় কাজটা দলে করবে, না হয় একা একাই করবে। এখন আমরা জানব বৈশ্বিক উষ্ণায়নের কারণসমূহ, অর্থাৎ কেন বৈশ্বিক উষ্ণতা অর্থাৎ পৃথিবীর উষ্ণতা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। প্রথম যে ছবিটা, এখানে দেখা যাচ্ছে কৃষি জমিতে যে কীটনাশক ব্যবহার করা হচ্ছে, যে কৃষি জমিতে কীটনাশক ব্যবহার করার কারণে বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধি পাচ্ছে। 2 নম্বর যে ছবিটা, এখানে দেখা যাচ্ছে বৃক্ষ নিধন অর্থাৎ গাছ কাটা হচ্ছে। 3 নম্বর যে ছবিটা, এখানে দেখা যাচ্ছে অ্যারোসল বা ফোম যেটা ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ এগুলির কারণেও বৈশ্বিক উষ্ণায়ন বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। পরের যে ছবিটা, এখানে দেখা যাচ্ছে অতিরিক্ত যানবাহন, যে যানবাহনের কালো ধোঁয়া, এই যানবাহনের কালো ধোঁয়াও বিশ্বের তাপমাত্রাকে বৃদ্ধি করছে। 4 নম্বরে দেখা যাচ্ছে গ্যাস, তারপরে অ্যারোসল বা রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশন সহ বিভিন্ন নিত্য নৈমিত্তিক যে বিলাস পণ্য, যে পণ্যগুলি আমরা ব্যবহার করছি,
যার মধ্য থেকে বিভিন্ন এই সিএফসি, এইচসিএফসি এবং হ্যালোনের মতো ক্ষতিকারক যে গ্যাসগুলি, সেই গ্যাসগুলি উৎপন্ন হচ্ছে এবং বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি করছে। এখানে আরেকটা ছবি দেখা যাচ্ছে, অর্থাৎ শিল্প কারখানার ধোঁয়া, যেটা পর্যাপ্ত পরিমাণে বায়ুতে বিভিন্ন ধরনের ক্ষতিকারক উপাদান মিশে বায়ুকে দূষিত করে দিচ্ছে। এখানে আরেকটা ছবি দেখা যাচ্ছে, সেটা হচ্ছে সমুদ্রের জাহাজ, যে সমুদ্রের জাহাজ, এখান থেকেও ধোঁয়া উৎপন্ন হচ্ছে এবং বিভিন্ন ধরনের বর্জ্য, তেল বা পেট্রোল জাতীয় বর্জ্য, যেগুলি পানিতে মিশে পানিকে দূষিত করে দিচ্ছে। তাহলে আমরা এখান থেকে জানলাম, এখানে আরও একটা দেখা যাচ্ছে, যেটা হচ্ছে কয়লা পোড়ানো, অর্থাৎ কয়লা পোড়ালেও বায়ুমণ্ডল দূষিত হয় এবং বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি পায়। তো এই যে বিভিন্ন ধরনের, অর্থাৎ জমিতে রাসায়নিক কীটনাশক ব্যবহার, তারপরে বায়ু দূষণ, তারপরে পানি দূষণ, আমরা যে পয়েন্টগুলি জানলাম যে এগুলির কারণে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। এখন আমরা জানব বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব, অর্থাৎ বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবগুলি হচ্ছে পয়েন্ট এক, ভিডিওটা স্ট্যান্ড করে তোমরা অবশ্যই লিখে নেবে। এক নম্বর পয়েন্ট, সমুদ্র উপকূলীয় অঞ্চল সমূহ প্লাবিত হচ্ছে। দুই নম্বর পয়েন্ট, সমুদ্র লবণাক্ত পানির প্রভাবে গাছপালা, মৎস্য খামার ও শস্য ক্ষেতের ক্ষতি হচ্ছে। তিন নম্বর পয়েন্ট, উপকূলীয় এলাকার কৃষি জমিতে লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে। পরের পয়েন্ট, অনেক রকম মিঠা পানির মাছ হারিয়ে যাচ্ছে। পরের পয়েন্ট, জীবিকার টানে মানুষ গ্রাম ছেড়ে শহরমুখী হচ্ছে। পরের পয়েন্ট, বায়ুমণ্ডলের অতি বেগুনি রশ্মি বৃদ্ধি পাওয়ায় ক্যান্সার, চর্মরোগ সহ নানা ধরনের নতুন নতুন রোগের আবির্ভাব ঘটছে। ভিডিওটা স্ট্যান্ড করে তোমরা লিখে নেবে বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবগুলি, কারণ সৃজনশীল প্রশ্নের মধ্যে কাজে দেবে। আমি যাব মূল্যায়নে। প্রথম প্রশ্ন, গ্রিন হাউস ইফেক্ট কি? অবশ্যই তোমরা উত্তরটা খুঁজে নেবে। দুই নম্বর পয়েন্ট, গ্রিন হাউস গ্যাসগুলি কি কি, অর্থাৎ কোন কোন গ্যাসগুলিকে গ্রিন হাউস গ্যাস বলা হয়, গ্যাসগুলির নাম লিখবে স্পেসিফিকলি। তিন নম্বর প্রশ্ন, বৈশ্বিক উষ্ণায়ন ও গ্রিন হাউস ইফেক্টের মধ্যে পার্থক্য, অর্থাৎ বৈশ্বিক উষ্ণায়নটা কি আর গ্রিন হাউস ইফেক্টটা কি। পরের চার নম্বর প্রশ্নটা হচ্ছে, বৈশ্বিক উষ্ণায়নের কারণগুলি কি কি, যেটা আমরা জেনেছিলাম আগে, এই পয়েন্টগুলি অর্থাৎ লিখবে, লিখে ক্লাসে দেখাবে। বাড়ির কাজ লিখে নাও, বাড়ির কাজটা লিখে নিয়ে আসবে। বাড়ির কাজটা হচ্ছে, বৈশ্বিক উষ্ণায়নের কারণ রোধে পাঁচটি উপদেশ লেখো, অর্থাৎ এই যে বিভিন্ন কারণে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, এখানে এগুলি, এই বৈশ্বিক উষ্ণায়নটা তুমি কিভাবে রোধ করবে, সেখানে পাঁচটা পরামর্শ বা পাঁচটা নির্দেশক লিখে নিয়ে আসবে। বাড়ির কাজটা লিখে নেবে, অবশ্যই লিখে নেবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনা জানিয়ে শেষ করলাম। আল্লাহ হাফেজ।